সুপ্রভাত বন্ধুরা, ইন্ডিয়ান হোম মেকার মৌটুসি নতুন একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমি আছি গ্রামের বাড়িতে, এখান থেকে আজকেও ব্লগটা শুরু করলাম। ছাদের দরজাটা খুলে এখান থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে নিচে নেমে এসে কিচেনে চলে এসেছি, আর আজকে চিকেন আনা হয়েছে। এখানে আলু আর আদা রসুন লঙ্কা সব রেডি করে ধুয়ে রেখেছি। আর এখানে রাখো পেঁয়াজটাকেও ভাজিয়ে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এবার আমি মশলাটা করবো। আর এখানে তো মিক্সি মেশিন নেই আমার, ওই বাড়িতে তো নিয়ে চলে যাওয়া হয়েছে, আর এ বাড়িতে আর কেনা হয়নি। তো এই বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মায়ের শিলনোড়া আছে। তো শিলনোড়াটা না খুবই দারুণ জানো তো, মশলা না বাটতে খুব মজা লাগে। আর তো আর এখন আমি শিলনোড়াতেই মশলা বাটছি, দেখতেই পাচ্ছ। আগে কিন্তু জানো তো আমি শিলনোড়া একদম মানে রান্নাই করতে পারতাম না। তো বিয়ের আগে আমি কোনোদিন রান্নাঘরে যাইনি, আমার মা তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দিত না, চা পর্যন্ত করতে পারতাম না জানো। শ্বশুরবাড়িতে এসে সে যে আমার কি অবস্থা হয়েছিল প্রথমবার চা করতে গিয়ে, কি আর বলবো। যাই হোক, মশলাও করতে পারতাম না, তো সবই শাশুড়ি মাই শিখিয়েছেন আর কি। তো এখন বেশ ভালোই মশলা করতে পারি, মানে পিষতে পারি। আর চলো তোমাদের দেখাই একটু শিলনোড়াতে আমি কী করে মশলাটা পিষে নিই। হ্যাঁ, তো প্রথম প্রথম না মশলা তো পিষতেই পারতাম না, আর তার মধ্যে আমার শাশুড়ি মার নিচে বসে হচ্ছে মশলা পিষতেন, আর তখন তো মানে এদিকে মশলা পিষতে পারি না, তার মধ্যে আবার ওরকম নিচু হয়ে বসে মানে হতো না আর কি। তারপর যখন থেকে আমার হাতে আসলো আর কি রান্নাঘরের দায়িত্ব, আমাকেই সমস্ত রান্নাবান্না শুরু করতে হলো, তখন থেকে বললো তো কী করলাম। তো একদিনকে না যে মাথায় একটা কীরকম একটা বুদ্ধি আসলে যে নিচে বসে তো মশলা করা খুবই মুশকিল, তো এখানে কেননা আমি একটু উপরে তুলে নিই শিলনোড়াটাকে। তো উপরে তুলে দেখছি খুবই সুবিধা হচ্ছে, আর মশলা পিষতে পিষতে কড়াটাও পাশে থাকে গ্যাসটা, সহজে একটু রান্নাবান্নাটাও নাড়িয়ে নেওয়া যায়। নাড়লেই নিচে বসে মশলা একবার বসো, আবার উঠে এদিকে কড়া নাড়ো, আর একার হাতে তো সকাল সকাল উঠে রান্না করতে হতো, আর এই বাড়ির থেকে রান্না করা মানে বুঝতে পারছো। তো সকালে তো আমি সেদিনকে বললাম 4টেরও আগে উঠে আমাকে রান্নাঘরে এসে রান্না শুরু করতে হতো। তো যাই হোক, এই দেখো মশলাটা পিষে নিয়েছি। তো এই যে মোটামুটি 3 বার পেশাই করে এতটা হয়েছে, আরেকবার পিষলে ভালো হতো কিন্তু আর ভালো লাগছে না, মুড নেই। তো ভাবলাম যে ঠিক আছে আমরাই তো খাবো, চল আর মশলা পিষাই করতে হবে না, ভালো করে কষিয়ে নেবো তাহলেই হবে। আর ভালো করে শিলনোড়াটাও ধুয়ে নিয়েছি, আর এই যে মশলা ধোয়া জলটাও মশলার মধ্যে নিয়ে নিয়েছি। তো এইদিকে হচ্ছে মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানের মাংসগুলো না সত্যি মানে গ্রামের যে মানে যেই পোলট্রি থেকে এখানকার মাংসগুলো আনে, এত সফট হয় না মাংসগুলো, কি বলবো। যে ম্যাগনেট করে রাখা ওই সব তো দূরেই থাকে, ওই সব কোনো কিছু দরকার নেই। তুমি মাংসটা নিয়ে এসে যেমন পেঁয়াজটা ভাজলাম দেখতে পারলে, তার উপরে কড়াইয়ের মধ্যে মাংস দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, ব্যাস এত সফট হবে আর এত টেস্টি হয় না এখানকার মাংস। কী জানি কেন এখানকার মাংসর একটা আলাদাই টেস্ট লাগে। তো এবার একটু ঢাকা দিয়ে দিই, আর এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তো বাচ্চারা আজকে ম্যাগি খেয়েছে, উই যে এখনও ম্যাগির প্লেট চামচ সব পড়ে রয়েছে, সকালে আমি চা খেয়েছিলাম তাও পড়ে আছে। আর আমার ব্রেকফাস্টটা এখন আপাতত একটু খেয়ে নিই, এই দেখো বোঁদে আর মুড়ি নিয়েছি, তো এটাই এখন আমি খাবো। আর একা একা মানুষ, আর ভাবলাম যে রুটি আর ওইসব বানাতে আর ভালো লাগছে না আর কি। তো বোঁদে মুড়ি এখানে খাচ্ছি, আর নীল সোনাই তো নীলের সব পুচকে পুচকে বন্ধুরা এসছে, ওরা সবাই আওয়াজও শুনতে পাচ্ছে মনে হয়, চিল্লামিল্লি বাচ্চাদের হচ্ছে, বাড়ির মধ্যেই খেলা করছে। তো এইদিকে না আমি বসে বসে মুড়ি খাচ্ছি, আর বাচ্চারা একটা না বাইরে একটা কী বেশ কথা বলছে। তো চলো একটু বাইরের দিকে যাই, আর বাইরের দিকে এসে দেখতে পাচ্ছি এই দেখছে। ওই গর্তে থাকে, ওই দা ঢুকছে ওই গর্তেটার মধ্যে, গর্তে থেকে বার হচ্ছে, সরে যা, দাঁড়া সাপের সঙ্গে একটা বিষধর সাপ থাকে। ওইদিকে যা, ওইদিকে যা, চলো ওইদিকে গিয়ে শালকে যা। আরে না গুলি আছে, এই গুলি না তো সিন্দুর গুলি নেই, বার বানাছে সিন্দুর।
তো তারাসাপ তারাসাপ তো সেরকম কিছু করে না, আর এখানে গ্রামের গঞ্জে না অনেক সাপ দেখা যায়। সাপের মাথাটা আবার বার করেছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে আসবে না, না সাপের মাথাটা না আবার বার করেছে গর্ত থেকে, হয়তো ইঁদুর খেতে ঢুকেছিল, ইঁদুর বা কিছু পাইনি তো বেরিয়ে যাচ্ছে। একটু সরে যাই চলো, বেরোলে আবার দেখা যাবে। তার ওদিকে দেখা যায় নাকি, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, ওই যে মাথাটা দেখতে পাচ্ছ, মাথাটা কেমন ফাঁকা দিয়ে বার করে রয়েছে। ওই ইটে বুঝে বেরোচ্ছে, বিশাল বড় দাঁড়ার সবটা। এখানেই দাঁড়িয়ে থাকি, নাহলে যদি আবার গেট দিয়ে ভেতরের দিকে ঢুকে যায় না, একবার না একটা দাঁড়ার সাপ সোজা আমার রান্নাঘরে ঢুকে এসেছিল, আমি রান্না করছি আর দেখি পেছন দিয়ে সাপ ঢুকেছে, জানো ভীষণ ভয় লাগে। যতই হোক সাপ বলে কথা, এই দেখো এই পাশ থেকে যাচ্ছে, যত ফুটো আছে না মাটির ঘর, তো ফুটোর মধ্যে উঁকি ঝুঁকি মারছি ইঁদুর খাওয়ার জন্য মনে হচ্ছে। আওয়াজ না করলে এইদিকে চলে আসবে, বলা যায় না। ক্লপসুবল গেট তো, ওখানে তো দরজা নেই, আমাদের এখানে না দরজা নেই, ক্লপসুবল গেট তো ফাঁকা দিয়ে ঢুকে যেতে পারে, তখন যাচ্ছেও না। বেশ সুন্দর রোদ্দুর পড়েছে, এখানে রোদ খাচ্ছে বসে বসে, দেখেছ কি মুশকিল। আমার তো ভয়ে গা কাঁপছে কিন্তু যেতেও পারছি না। যাইও না দেখ, ওই এবার পালিয়েছে, ওই যে প্লাস্টিকের ওখানে গিয়ে ঢুকেছে, ভয়ও লাগছে। ওই দিক দিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, ওই যে ওইদিকে কাঁঠাল গাছ, ওখানে বিচুলের গাদা দিয়েছে। আবার আমাদের ওই দিকটা জায়গাটা তো ফাঁকাই রয়েছে, পাশের বাড়ির লোকরা না ওখানে বিচুলের গাদা দিয়ে রেখেছে। ওই দেখো সাপটা মুখ বাড়িয়ে রয়েছে, ওই দিক দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বাবা, মুড়ি খেতে খেতে চলে এসছি, কোনো দরজা নেই, ক্লপসেবল গেট রয়েছে এখানে, তাই জন্য ফাঁকা আর ভয় লাগে সেই জন্য। মুড়িটা খাও বাকি, আর দেখি চিকেনটা কদ্দূর হলো। তো হয়ে গেছে চিকেন, হয়ে গেছে চিকেনের ঝোল, একটু ঝোল ঝোল ডাকছি কারণ আজকে তো চিকেন আর ভাতই করছি, আর কিছু করবো না, তো এই ঝোলটা থাকবে, থাক কড়ের মধ্যে থাকলে আর একটুখানি টেনে যাবে এমনিতেই। তুমি এবার বন্ধ করে দিচ্ছি, এবার কিচেন টিচেনগুলো একটু পরিষ্কার করে নেবো। দাঁড়ার সাপটা না একবার ওই বিচুলি গাদায় ঢুকলো, ওখান থেকে সেই আমাদের বাথরুম আছে ওই দরজা দিয়ে দেখি ঢংঢং আওয়াজ হচ্ছে, ওইখান থেকে সাপটা ঘুরে ঘুরে আমাদের ঠিক কলতলের ওপর দিয়ে, তারপর ওইদিকে সব ঝোপঝাড় আছে, পাতা পড়ে আছে কাঁঠাল গাছের, ওই দিক দিয়ে কোথায় গিয়ে এখন ঢুকেছে জানি না। এই দরজা জানলাটা অপাতত আমি বন্ধ করে দেবো, দাঁড়ার সাপ না খুবই ভয় লাগে। আর তার মধ্যে দেবো নেই বাড়িতে, আমার খুবই ভয় লাগে বলো না, দাঁড়ার সাপ হেভি ঘরে ঢুকে যায়। আমাদের বাড়িতে যে
কতবার ঢুকেছে, একবার আলনার আমাদের একটা ওই বারান্দায় আলনা আছে, আলনার নিচে ঢুকেছে, একবার তো পুরো কিচেনে ঢুকে এসেছে, আমার চোখের সামনে দিয়ে ঢুকছে। কিন্তু কী করবো, সাপ ঢুকতে আমি তো ভয়ে এক সাইডে কোনায় ঢুকে গেছি, আর এই যে ঠিক আমাদের এই যে এদিকে যে বাসন রাখার র্যাকটা রয়েছে ওর নিচেও ঢুকে গেছে। সেদিন কেউ দেখছিল না, দেব গেছিলো হচ্ছে বাচ্চাদের ড্রয়িং ক্লাসে নিয়ে। সেই রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে আমাদের, মানে গ্রামেরই লোক, তাকে ডাকলাম যে দাদা সাপ ঢুকেছে কিচেনে, একটু বার করে দিন, নাহলে আমি রান্নাই করতে পারছি না। সেই সে লাঠি দিয়ে গুচি মানে ছেড়ে টুলে আওয়াজ করে করে বার করেছে, এমন অবস্থা। আরেকবার বলি, আরেকবার এখান থেকে ঢুকেছে, এই দেখো এখানে একটা দেখতে পাচ্ছ, ওখানটা না ইঁদুরে বড়ো বড়ো গেছো ইঁদুর আছে, ওখানটা ফুটো করেছে, কামড়ে কামড়ে ফুটো করে, তো ওখানটা বেশ ফাঁকা আছে। আর আমরা একদিনকে ডাইনিংয়ে খেতে বসেছি, দেখছি ঢাং ঢাঙ্গর আওয়াজ হচ্ছে, মানে কিসের আওয়াজ আছে, দেব বলছে কিছু না তুমি খাও তো, ভালো করে তাকিয়ে দেখি কি এই যে এই দেখো এখানে বড় বড় কাচের বৈরম আছে আগেকারের, এর মাথার উপরে দাঁড়ার সাপটা এই মাথা মাথা ঘুরঘুর করছে। তারপর সে আমাদের ওই ওপরে সেই বাল্ব এখানে বাঙ্কারে উঠে যাচ্ছে, এরকম অবস্থা। দাঁড়া সাপ তো হেবে বাড়িতে পারে পড়লো না অবস্থা, মানে এত ভয় লাগে, তাই জন্য দেখলেই ভয় লাগে, যদি বাই চান্স ভয় ভয় ঢুকে যায়, আমার এখন দেখেই ভয় হয়ে গেছে। সব জানলা দরজাগুলো আপাতত বন্ধ করে দেবো, ওখান থেকে ঢুকেছে আবার দেব, এসে একটুকুনি লাঠি দিয়ে বাড়ি মেরেছে, আবার ওখান থেকে দেব বলছে দাঁড়াও, যেখান থেকে ও ঢুকেছে ঠিক সেখান থেকে বেরোবে, তারপর দেখছি ওইখান থেকে বেরিয়ে গেছে ওই ফুটোটা দিয়ে, তখন বুঝলাম ওখান থেকেই ঢুকেছে, তারপর ওখানে আবার দেব গুজে গুজে বন্ধ করে দিয়েছে। এত ইঁদুর গ্রামে তো হেভি ইঁদুর, মানে কাঠ পর্যন্ত কামড়ে কামড়ে ফুট করে দিয়েছে, ভাবো। যাই হোক, এই যে রান্নাবান্না হলো, ভাত আর চিকেন আর কি করেছি, আর দেব আজকে আসতে পারছে না যেহেতু কালকে এই যে মাসিমণিটা মারা গেল, আর বাবা তো আমাদের ওই বাড়িতে গিয়ে থাকে যখন আমরা থাকি না, তো এই মাসিমণিটা মারা গেছে, ওখানে হচ্ছে বাবা গেছে, আমরা তো যেতে পারিনি, বাবার ভাই গেছে, তাই জন্য দেবকে ফোন করে বললাম যে তোমার আর এখানে আসতে হবে না, ওই বাড়িতে থাকো আর কি। ওইখানে তো মানে শহরের দিকে বুঝতেই পারছো বাড়িঘর একদমই ফাঁকা রাখা যায় না, গ্রামে যেমন কোনো ব্যাপার নেই, বাড়িঘর ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই। তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমার চোখ যাচ্ছে ওই নিচের দিকে, ওই নিচের দিকে চোখ যাচ্ছে, বলো না। একদিন কি রান্না করছি আর সাপ একটা দেখবে মুভমেন্টের কিন্তু একটা আওয়াজ হয়, শ শ করে আওয়াজ হয়, সেই তাকিয়েই সেইবার যে সাপ ঢোকা দেখেছি না, মানে এখন আমার গাটা শিরশির করে উঠছে বাবা, খুব ভয় লাগে। যাই হোক চলো, জানলাগুলো ভালো করে বন্ধ করে দিই। বাসনটাও মেজে জাস্ট ঘরে এসেছে কি, নীলসোনা বলছে যে আইসক্রিম খাবে, পাড়াতে আইসক্রিমওয়ালা এসেছে আর সব বাচ্চা কাচ্চারা খাচ্ছে, তো ওরও দেখে একটু খেতে ইচ্ছে করবেই, যদিও এখানে না ওয়েদারটা খুব ঠান্ডা পড়ে গেছে, খুব বৃষ্টি হয়ে হয়ে, আর চাপকলের জলে স্নান করে করে আমার আর মানে নীলের দুজনেরই খুবই সর্দি লেগেছে, তাও বললাম যে আইসক্রিমটা খাস না, তো শুনছে না যেহেতু বাচ্চারা খাচ্ছে, কী আর করবো। যাই হোক পয়সা দিলাম, আইসক্রিম খেয়ে নিল, আর বললাম যে আইসক্রিম খাওয়ার পরে একটু জল খেয়ে নিস,
তাহলে কি হয় ওই সর্দিটার একটুখানি ভাবটা কম হবে, মানে একটু সম্ভাবনা কম থাকে। আর এই যেবার সব গুছিয়ে নিচ্ছি, কারণ অনেক খেলা করেছে, চারিদিকে সব খেলনা চেয়ার দেখো সব ছড়াছড়ি হয়ে রয়েছে। আর সাতটা দিন যে কী করে চলে গেল বন্ধুরা, মনটা খুবই খারাপ। কেন বলো তো, আজকে না ওই বাড়িতে চলে যাব, তাই জন্যই আজকে একটু দেরি করেই ঘর দোরগুলো পরিষ্কার করছি, আগে রান্নাটা করে নিলাম, কারণ জানি যে নীল সোনাই খেলা করবে আবার ঘর বাড়িগুলো পুরো নোংরা হয়ে যাবে, তাই জন্য রান্নাবান্না সেরে বাসনপত্র সব মেজে নিয়ে এবার শেষে ঘরটা মুছছি। নীল সোনাকে বললাম এবার জানো আর তুমি ঘরের মধ্যে প্লিজ বা কোনো বন্ধুদের নিয়ে এসে আর খেলা করো না, তাহলে ঘরটা নোংরা হয়ে যাবে, আবার কতদিন থাকবো না তো দেখতেই পাচ্ছ, দেখো ছাড় দিয়ে কতটা ধুলো বার হয়েছে দেখতে পাচ্ছ। আর বলেছি না যেহেতু গ্রামের ঘর আবার একটু বেশি ধুলো হয়, যাই হোক আবার তার মধ্যে বাচ্চারা খেলা করে আরও দেখো কত ধুলো হয়েছে। আর অনেকটা বড় তো ঘর বাড়িগুলো, তো আমাদের বারান্দাটা অনেকটা লম্বা দেখতেই পারো, তো এতটা ঝাঁট দিতে দিতে আর সকাল থেকেই কাজ করে যাচ্ছি, রান্নাবান্না সমস্তই হয়ে গেছে, ঝাঁট দিতে দিতেই পুরো মানে ঘেমে গেছি। যদিও ঠান্ডা ওয়েদার তাও কাজ করতে করতে না পুরো ঘেমে গেছে জানো, ঘেমে নিয়ে অবস্থা খারাপ। আর শাড়ি পরে থাকলে একদিকে কিন্তু সুবিধা হয়, যদি ঘামো তাহলে আঁচলটা দিয়ে সহজেই না ঘামটা মুছে নেওয়া যায়। তো উঠোন তো সকালে ঝাঁট দিয়েছি, তাই জন্য না ধুলো বালি যে ময়দা হয়েছে এটা না উঠোনে ফেলছি না, ওই পাপোশটাকে না কায়দা করে একটু সামনে না পেটে দিয়েছি দেখতে পাচ্ছ, এবার পেটে দিয়েছি আর ওখানে ধুলো বালিগুলো ওই যে ফেলে দিলাম, ব্যাস। তাহলে কী হলো আর নিষ্ঠার ময়লা হলো না, এবার পাপোশটাকে আমি দূরের থেকে একটু ঝেড়ে নিয়ে আসলেই হয়ে যাবে, নাহলে আবার যেই জায়গাটা পড়তো সেই জায়গাটাকে আবার ঝাড় দিতে হতো, এটা কিন্তু একটা সহজ উপায় আর কি। তো অনেক সময় আমি গ্রামে আসলে এরকমই করে থাকি, যেহেতু উঠোনটা আগে ঝাড় দেওয়া হয়ে যায়, তো এই দেখো সুন্দর করে ঝাড় দিয়েছি, তো এমনিতেই ঘরগুলো আগের থেকেই চমকাচ্ছে। যাই হোক এবার একটু ঘরটা মুছে নিই, তাহলে আরও সুন্দর চকচক করবে। তো একটু কষ্ট হয়, এতটা ঘর বাড়ি মুছতে অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু তাও না মুছতে যেন মনটা কেমন লাগে। শুভ সন্ধে বন্ধুরা, তো সেই সকাল থেকে লাঞ্চ করলাম, তারপরে যে চলে যাব না সব কিছু ঢাকাঢাকি করতে করতে গুছোতে গুছোতে সন্ধে হয়ে গেছে। তারপরে এর ওর সঙ্গে একটু গল্প করে নিলাম, আজকে চলে যাব, সবাই জিজ্ঞেস করছে আর থাকবে না আজকে চলে যাবে, তো কী আর করবো, যাই হোক সাত দিন ধরে এখানে আছি, আবার ওই বাড়িতেও যেতে হবে, নীলের আবার স্কুল খোলার সময় হয়ে গেল, তো এবার না ওই বাড়িতে আজকে চলে যাওয়ার সময় চলে এসছে আর কি। একটা বোতল রয়ে গেছে, এই বোতলটা এখনও জল রয়েছে তো আর ফেরত দেওয়া হয়নি। তো এই যে অবশেষে সন্ধে হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি আর জানলা দরজা সব এবার লক করব। আর এই তালা মারতেই না আমার খুব কষ্ট গো, এতগুলো দরজা এতগুলো তালা দিতে হয়, আর কার চাবি যে কোনটা সেটা মুশকিল, আরও খোঁজা খুবই কষ্ট হয়ে যায়, বারবার করে চাবি গড়াতে হয়, শুধু তালার মধ্যে ভুলেই যাই কোনটা কার চাবি। তো যাই হোক চলো সব কিছু বন্ধ করে নিই আর বাচ্চাদেরও রেডি করি। তো এই যে বাইরে চলে এসেছি, আমার স্কুটিও বার করে নিয়েছি, আর এই যে বাইরের না এই দেখো দর একটা গেট করা ছিল, গেটটা না ভেঙে গেছে, বাইরে বুঝতেই পারছো ওপেন জায়গায় একটা গেট করা থাকলে ঝড় বৃষ্টি রোদে ভেঙে গেছে। যাই হোক ইট দিয়ে কাঠ দিয়ে মোটামুটি একটা ঠেকনা দিয়ে দিয়েছি, আবার একটা বানাতে হবে ওরকম একটা গেট। ওই যে নীল সোনাও চলে এসেছে, সব গোছাতে গোছাতে আর ভিডিও করা হয়নি আর হাঁপিয়ে গেছে, এত তালা মারতে হয় না, তালা মারতে মারতে বলে না যে কাল ঘাম বেড়ে যায়, পুরো কাল ঘাম বেড়ে গেছে। ও তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, দেখা হবে কালকে নতুন আরেকটা সুন্দর ব্লগে। আর আমার ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো আর আমাকে সাপোর্ট করতে থাকো। তো আজকের মতন বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।